সঙ্গে কোশ্চেন কালা ঐক্যের প্রশ্নই ওঠে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র আহলে হাদিস যারা পত্রিকার অর্থে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানায়। যারা আহলে হাদিসের নাম ভাঙিয়ে আহলে হাদিসকে ধ্বংস করেছে তাদের সঙ্গে এক মিনিটের জন্য ঐক্য হবে না। এটি আমার ভবিষ্যৎবাণী, এটি আমার ঔষধ রইল তোমাদের কাছে যারা আগামী দিনে নেতৃত্ব দিবে। কোন আদর্শকে বিক্রি দিয়ে কারোর সঙ্গে ঐক্য নাই। আর তাহারিক একটি বিশেষ আন্দোলন লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে, লক্ষ্যহীন নৌকা সাগরে সারা জীবন ঘুরবে ওর পারে পৌঁছতে পারবে না। আর তাহারিক একটা লক্ষ্য নিয়ে নৌকা চালিয়েছে সাগরের বুকে, এই উত্তাল বিক্ষোভ দোষের বেদাত ও দূষিত কুসংস্কারচ্ছন্ন সমাজে আলোর দিশা নিয়ে নির্দিষ্ট পথে মানুষকে পৌঁছানোর জন্যই এই প্রতিজ্ঞা নিয়ে আজ তাহারিক এখানে সমাজে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ আমাদের সঙ্গে আপনার ঐক্য কোশ্চিন কেন হতে পারে না, কারণ আপনার কোনো লক্ষ্য নাই, লক্ষ্যহীন যাত্রী। আমার লক্ষ্য আছে, আমাকে পৌঁছতে হবে, না পারি রাস্তায় মরবো, লক্ষ্যচ্যুত হবো না, কত মনে থাকবে তো। আর তাহারিক নির্দিষ্ট একটি আদর্শ নিয়ে একটা লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে, যা হলো পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। সালাত গড়ার আন্দোলন নয়, এটা জীবন গড়ার আন্দোলন। শুধু সালাত ঠিক করার জন্য আমরা আসছি নাকি? শুধু সালাত নয়, পেট ঠিক হবে, হারাম ঘর দূর হবে, হারাম দূর হয়ে হালাল ঘর হতে হবে, অর্থনৈতিক কলম থাকবে, রাজনৈতিক বক্তব্য থাকবে, সামাজিক বক্তব্য থাকবে, সার্বিক জীবনে আমার কথা বলতে হবে, সার্বিক জীবন সংস্কার হবে, তবেই সে আহলে হাদিস হবে। কিসের আহলে হাদিস আপনি? আপনাদের অপদানি। আজকে সংগঠনে কোন লোক যদি বাতিল সঙ্গে ঐক্যবদ্ধ হয় তাহলে কালকে থেকে আমরা ছাটাই করে দিই, একদিনের জন্য তাকে তোয়াক্কা করি না, কারণ আমরা লোক বৃদ্ধির আন্দোলন করি না, আমরা খাঁটি লোক তৈরি করে আন্দোলন করি। পার্থক্য হচ্ছে না? যারা ইলেকশন করে ভোটের রাজনীতি করে তাদের ভোটের দরকার, লোক বেশি দরকার। আমার ইলেকশন নেই, ভোটাও নেই, আমার দরকার জান্নাতে কিছু ভোট দরকার। অর্থাৎ আপনার সঙ্গে আমার আকীদা বিশ্বাস সম্পূর্ণ পৃথক। অর্থাৎ একটা প্রশ্নই ওঠে না এখানে ঐক্যের ঐক্য স্তরে তার সঙ্গে হবে, যার মধ্যে আদর্শিক ঐক্য আছে। আদর্শ বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে একটা মিনিটের জন্য ঐক্য হবে না। যদি ঐক্য করো তাহলে তোমাকে বাতিল সঙ্গে মেনে নিতে হবে, বাতিল সঙ্গে হকের কোনো প্রশ্নই ওঠে না ঐক্য হওয়ার।